আংরাইল থেকে নিখোঁজ অষ্টম শ্রেণীর পড়ুয়া, পুলিশের দ্বারস্থ পরিবার, টিউশন যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় শুক্রবার, চরম আতঙ্কে পরিবার। টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণীর পড়ুয়া, শুক্রবারের পর শনিবার এখনও বাড়িতে ফেরেনি ছেলে, চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত আংরাইল পাড়ুইপাড়া শিব মন্দির এলাকায়। গতকাল থেকেই নিখোঁজ ওই পড়ুয়া, নাম রাজা রায়, স্থানীয় আংরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সে। ছেলের খোঁজে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে রাজার পরিবার। গাইঘাটা থানার অন্তর্গত সুপিয়া ফাঁড়িতে ছেলের নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন তারা। ইতিমধ্যেই আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর করার পাশাপাশি ছেলের বন্ধুদের কাছেও খোঁজ খবর করেছেন, কোথাও খোঁজ মেলেনি ছেলের, জানাচ্ছেন রাজের বাবা সুনীল রায়। সুনীল রায় পেশায় রাজমিস্ত্রির কাজ করেন, মা বলাকা রায় কৃষিকাজে যুক্ত। ঘটনার সময় তারা কেউই বাড়িতে ছিলেন না। নিখোঁজ ছাত্রের বাবা সুনীল বলেন, পড়তে যাওয়ার নাম করেই বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। ও তো জানি না, গেছিলাম চারটার সময় বাড়িতে, কাজে চলে গেলাম, তারপর বাড়িতে এসে দেখি আর ছেলে আর পাচ্ছে না। তারপর সারা রাত তো খোঁজাখুঁজি করলাম, এখনও তো আছি, তুই এখনও খুঁজে তো পেলাম না ছেলে কোথায় গেছে না গেছে। আত্মীয় স্বজন বাড়ি সব দিয়ে খুঁজলাম, কোনো জায়গায় পেলাম না। এই মর্নিং দিয়ে স্কুলে আসার পরে গুছিয়ে গাছি নিয়ে চলে গেলো, আর তো খোঁজ দেখাই হলো না তার সঙ্গে। নিখোঁজ রাজার মা বলাকা রায় জানান, চারিদিকে নানা রকম কথা শোনা যাচ্ছে, বুঝতে পারছি না ছেলে কোথায় গেল, সবার কাছে ওর খোঁজ করেছি, কোথাও ছেলের খোঁজ পাইনি। মনে তো ভাবছে যে হচ্ছে ছেলে বন্ধু বান্ধবের কাছে তো নেই, আত্মীয় স্বজনের কাছেও নেই, ছেলে কি রাস্তা দিয়ে হারিয়ে গেল কি গাড়ি দিয়ে চলে গেল, এটাই জানার আছে। বাড়িতে বলে বেড়েছে যে আমি পেটে পেটে যাচ্ছি। হ্যাঁ, ও যখন স্কুল থেকে বাড়ি আসছে তখন আমার সাথে দেখা হচ্ছে, আমি নেমন্তন্ন রক্ষা করতে গেছিলাম, তারপরে ওখান থেকে চলে গেলাম, বললাম একটা কথাই হয়েছে, বাবা বাড়ি যা, বাড়িকে ভাত খেয়ে নিস, এটাই কথা হয়েছে, আমার সাথে আর কোনো কথাই হয়নি। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।